আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বঙ্গবন্ধু একজন মানুষ হিসেবে সারা বিশ্বে সমগ্র মানবজাতি নিয়ে ভাবতেন। বঙ্গবন্ধু দিয়েছেন ভৌগোলিক স্বাধীনতা আর তার কন্যা দিয়েছেন অর্থনৈতিক মুক্তি ও উন্নয়ন সাফল্য। বৃহস্পতিবার আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির উদ্যোগে প্রাকৃতিক প্রশমনে বঙ্গবন্ধুর দর্শন ও বর্তমান প্রেক্ষাপট শীর্ষক আলোচনা সভা ও অসহায় দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় বিএনপিকে উদ্দেশ্য করে মন্ত্রী আরো বলেন, সরকার খাদে পড়বে বিএনপির একথা শুনছি 13 বছর ধরে। তুয়েরা পিতা এবং কন্যা মনে হয় এটা আল্লাহ পাকের একটা রহমত। একজনকে দিয়ে ভৌগোলিক স্বাধীনতা দিয়েছেন, আরেকজনকে দিয়ে মুক্তি, অর্থনৈতিক মুক্তির সংগ্রামকে সাফল্যমণ্ডিত করা। বিএনপিকে শক্তি পরীক্ষা করতে হলে আগামী নির্বাচনে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, রঙিন খোয়াব দেখতে দেখতে বিএনপি খাদের কিনারে। সরকারের পতন ঘটাতে ঘটাতে 13টা বছর চলে গেল। এখন মানুষের প্রশ্ন, কবে দেখা দেবে সোনার হরি, কবে দেখা দিবে ক্ষমতার ময়ূর সিংহাসন? সব স্বপ্ন, এ স্বপ্ন দেখতে দেখতে, রঙিন খোয়াব দেখতে দেখতে আপনারাই এখন খাদের কিনারে। দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে ভলান্টিয়ার টিমও দিয়েছে উল্লেখ করে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির ডানক বলেছেন, দুর্যোগে দলের নেতাকর্মীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডাকে মানুষের পাশে দাঁড়িয়েছে। যে কোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার জন্য আওয়ামী লীগের নেতা কর্মীরা মাননীয় নেত্রী শেখ হাসিনার নির্দেশে ঝাঁপিয়ে পড়েন। সত্য, পাহাড়ে ঢলে সিলেট বিভাগ যেমনি যে ক্ষতিগ্রস্ত হলো, সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মাননীয় নেত্রী শেখ হাসিনা সেই এলাকায় ছুটে চলে গেলেন। বিএনপি যে স্বপ্ন দেখছে তা কখনোই পূরণ হবে না, বিএনপিকে রাজপথে জবাব দেওয়ার কথা বলেছেন আওয়ামী লীগের নেতৃবৃন্দরা। আল আমিনাম তাওহিদ, গোদওয়াল টেলিভিশন, ঢাকা।